নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। ফের উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো বন্ধুরা, হাওয়া অফিসের তরফ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথায় কতটা ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি কি পুরোটা দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টির জন্যটাতে প্রেস করে দিয়ে আমাদের ঘাটনিকে সফল করবেন। ফের একটা না অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, প্রবল বৃষ্টি হবে আসাম মেঘালয়ে। বুধবার পর্যন্ত এই প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধস আর নিচু এলাকায় প্লাবনের সম্ভাবনা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আবারও হিমালয়ের পাদদেশে আসছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এর প্রভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা অজমের ডাল্টনগঞ্জ হয়ে শান্তিনিকেতনের ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় এই মৌসুমী অক্ষরেখা আবার উপরে উঠে হিমালয়ের পাদদেশে এলাকায় অবস্থান করবে। এই একই সঙ্গে দক্ষিণা ও দক্ষিণ পশ্চিমী বাতাসে ভর করে বঙ্গোপসাগরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। শনিবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে 70 থেকে 200 মিলিমিটারের বেশি এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 70 থেকে 110 মিলিমিটারের বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি পড়বে উত্তর ও রবি ও সোমবার, এই দুই দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলা থেকে কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। মঙ্গল ও বুধবারে কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে এবং বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হতে পারে নদিয়াতেও। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কলকাতায় আবার আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ দু এক পাশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67 থেকে 90%। সামান্য বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয়। একই সঙ্গে গুজরাট, রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। একই আপসোর অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত। এর জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে আরব সাগর থেকেও। আগামী 48 ঘন্টা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ, সিকিম, মেঘালয়, আসাম অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল অতি ভারী বৃষ্টি হবে রবিবার ও সোমবার পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এখনকার জন্য এটুখানি।